নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি অঙ্ক করাতে। একদমই তাই। তো যেমন কিনা তোমরা প্রত্যেকে জানো, আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের সিরিজ চলছে, পার্ট ওয়ান তোমাদের কাছে চলে গেছে। আজকে পার্ট টুটা আমরা ডিসকাশন করব। ওটায় বেসিক হয়েছে, এটা একটু মডারেট লেভেল হবে। তাহলে আজকে যারা প্রথম দর্শক অ্যাভিশন বাংলায় কিংবা এই আজকের ভিডিওটা প্রথম দেখছো, আমি কিন্তু রিকোয়েস্ট করব তারা কিন্তু আগের ভিডিওটাও দেখে নিও, যেটা আমাদের প্লে লিস্টে আছে। তো চলো বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে শুরু করি আজকে টাইম এন্ড ওয়ার্ক পার্ট টু। তো দেখো, প্রথম যে কোশ্চেন আমাদের বোর্ডে আছে সেটা বলছে কি, চারজন মেন রিপেয়ার আ রোড ইন 7 আওয়ার্স, হাউ মেনি মেন আর রিকোয়ার টু রিপেয়ার দ্য রোড ইন 2 আওয়ার্স। তাহলে এটা আগের দিনের অঙ্কের মতো, তাই না? এটা আগের দিনের অঙ্কের মতো বলতে আমি একটা ফর্মুলা বলেছিলাম, M1D1 ইজ ইকুয়ালস টু M2D2। আচ্ছা, এখানে দেখো D দেয়নি, এখানে দিয়ে দিয়েছে কি এইচ। তাহলে এই ফর্মুলাটা M1D1 এর জায়গায় আমি কি লিখবো, M1H1 is equals to M2H2। চারজন মেন 7 ঘন্টা করে কাজ করে, ইন হাউ মেনি মেন রিকোয়ার টু রিপেয়ার দ্য রোড। তাহলে কতজন মেন 2 ঘন্টা করে কাজ করলে রিপেয়ার করতে পারবে, 2 দিয়ে কেটে দাও 2, দ্যাট মিন্স M2 ইজ ইকুয়ালস টু 14। মানে 14 জন মেন যদি কাজ করে তার 2 ঘন্টা করে, তাহলে রোডটা রিপেয়ার হবে। তার মানে আমি আগের দিন বলেছিলাম ফর্মুলায় যেটুকু দরকার ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেটে ফেলে দেবে, ঠিক আছে? তাহলে এখানে D এর প্রয়োজন ছিল না, H এর প্রয়োজন, তাহলে H এখানে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে ও, এটা তো আবার তোমাদের হোমওয়ার্ক, তবুও ওই আশাবাদী হয়ে হোমওয়ার্কটা দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও, অনেকেই হোমওয়ার্ক পাঠাও না, স্ক্রিনশট তুলে নিয়েছো, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, এ বি একটি কাজ করতে পারে 30 দিনে, বি সি করতে পারে 24 দিনে, সি এ করতে পারে 20 দিনে, দে অল ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ, দেন বি অ্যান্ড সি লিভ, হাউ মেনি ডেজ মোর উইল এ টেক্স টু ফিনিশ দ্য ওয়ার্ক। ফাইন, দেখো কি কইতাছে, বলছে যে A and B দুজনে যদি কাজ করে কতটা কাজ করতে পারে, 30 ডেজে কাজটা কমপ্লিট করতে পারে। B and C can do the same work in 24 ডেজ, ফাইন। প্যারালি C and A also doing the sum in 20 ডেজ, খুব ভালো কথা। তাহলে এই তিনটের LCM আমার কত হবে, 120, মানে এখানে 4, এখানে 5, এখানে 6। এবার বলেছে তারা একসাথে কাজ শুরু করেছে, তার আগে একটু এফিসিয়েন্সিটা নিয়ে নিই। দেখো এখানে কটা A আছে, আগের দিন এই ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম, 2 A আছে, কটা B আছে, 2 B আছে, আর এখানে কটা C আছে, 2 C আছে। তাহলে এই যে এইখানে ডিভাইড করে যেটা বেরোয় ডেজগুলোকে, মানে টোটাল ওয়ার্ককে, যে LCMটা বেরোয় টোটাল ওয়ার্ককে ডেজ দিয়ে ভাগ করলে কি আসে, এফিসিয়েন্সি আসে। এফিসিয়েন্সি মানে দক্ষতা, দক্ষতা ইন দ্যাট সেন্স একদিনে কতটা কাজ করতে পারে কিংবা 1 ঘন্টায় কতটা করতে পারে। তাহলে এখানে 2 A 2 B 2 C, যদি 2 কমন নিয়ে নি, A প্লাস বি প্লাস সি যদি একসাথে কাজ করে তাহলে কতটা কাজ করবে, 4 5 9 9 6 15, ঠিক আছে? এ প্লাস বি প্লাস সি করে হচ্ছে এতটা কাজ। তাহলে এ বি সি কতটা করবে, 7.5। এ বি সি এটা কি বেরোলো, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, মানে তিনজনে যদি একসাথে কাজ করে তাহলে কতটা কাজ করবে, তাহলে 7.5 ইউনিট করে হচ্ছে একদিনে, ঠিক? এবার দেখো বলেছে তারা 10 দিন কাজ একসাথে করেছে, তাহলে একদিনের কাজ যদি 7.5 হয়, 10 দিনের কাজ কত হবে, এটা তো 1 ডে ওয়ার্ক, এত ইউনিট ইন 1 ডে, তাহলে 10 দিনের কাজ কত হবে, 10 ডেজে কি করবে, 7.5 ইন টু 10, দ্যাট ইজ 75 ইউনিট, 75 ইউনিট, তাই তো? এবার দেখো 10 দিনে 75 ইউনিট কাজ করে ফেলেছে, টোটাল কাজ কত, 120, কত ইউনিট করে ফেলেছে, 75 ইউনিট, বাকি কতটা আছে, বাকি আছে হচ্ছে 45 ইউনিট, ঠিক আছে? 45 ইউনিট। তাহলে এরপর চলে কে গেল, এরপর চলে গেল হচ্ছে এ আর বি। তাহলে বাকি কাজটা এ কতদিনে করতে পারবে, এবার দেখো মজার ব্যাপার, এ বি সি এর আমার কাছে এফিসিয়েন্সি আছে, ভালো করে বোঝো, 7.5 ইউনিট একদিনে করে, 10 দিনে কতটা করবে, 75 ইউনিট, টোটাল কাজ কত, 120 ইউনিট, 75 বাদ দিলে 45 ইউনিট, এটা করবে কে, এটা করবে এ করবে, কিন্তু এ কতদিনে করবে, তার জন্য তো এর এফিসিয়েন্সি লাগবে, কি করবো ভালো করে বোঝো,
এ বি সি এর এফিশিয়েন্সি কত 7.5 ঠিক আছে এ বি সি থেকে কি বাদ দিলে এ পড়ে থাকবে বলো তো ডেফিনেটলি বি সি তাহলে বি সি এর এফিশিয়েন্সি কত 5 এ বি সি এর এফিশিয়েন্সি কত 7.5 তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিশিয়েন্সি থেকে যদি বি প্লাস সি এর এফিশিয়েন্সি বাদ দিই আমার পড়ে থাকবে হচ্ছে এর এফিশিয়েন্সি কত দ্যাট ইজ 2.5 এটা হচ্ছে এর এফিশিয়েন্সি এর এফিশিয়েন্সি মানে এ 2.5 ইউনিট করতে পারে কত দিনে 2.5 ইউনিট করে হচ্ছে তোমার এক দিনে তাহলে কতটা কাজ পড়ে রয়েছে 45 ইউনিট 45 ইউনিট কত দিনে করতে পারে 45/2.5 উপর একটা 10 ইনটু করে দাও এবার কাটো পয়েন্ট উঠে গেল 5 দিয়ে 5 দুগুণে 10 5 5 25 5 9 45 মানে 18 দিনে এ কাজটি করতে পারবে অপশন নাম্বার এ তাহলে বোঝা গেল প্রথমে আমি কি করে নেব এ বি সি এর এফিশিয়েন্সিটা বার করে নেব ভালো কথা এ বি সি এর এফিশিয়েন্সি থেকে যদি বি আর সি এর এফিশিয়েন্সি বাদ দিয়ে দিই কার এফিশিয়েন্সি পড়ে থাকবে ডেফিনেটলি এর এই যে যেটা 2.5 বেরিয়েছে ভালো কথা এবার দেখো বলেছিল তিনজনে মিলে কাজটি শুরু করেছে 10 দিন করেছে তাহলে তিনজনে মিলে 7.5 ইউনিট করে একদিনে 10 দিনে করবে 75 ইউনিট টোটাল কাজ 120 তার থেকে 75 যদি বাদ দিয়ে দিই এই 45 ইউনিটটা কে করছে এ করছে তাহলে এর তে এফিশিয়েন্সি আমি জানি 2.5 তাহলে 2.5 ইউনিট করে একদিনে 45 ইউনিট করবে কত দিনে 18 দিনে ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে দিস ইজ ইওর হোমওয়ার্ক স্ক্রিনশট তুলে নাও হোমওয়ার্ক আমাকে করে পাঠাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 A work twice as fast as B. If B can complete a work in 18 days independently, the number of days in which A and B can together finish the work. দেখো কি বলছে? A করতে পারে আচ্ছা A আর B এর এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে ভালো কথা তাহলে টাইম কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে কেননা যে যত বেশি এফিশিয়েন্ট তার টাইম তত কম লাগে তাহলে বলছে বি ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 18 ডেজ ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এখানে তো বি দেখো 2 ইউনিটে কাজ কমপ্লিট করতে পারে তাই না 2 ইউনিট বা 2x এফিশিয়েন্সি রেশিওর সাথে টাইম রেশিও সব সময় ইনভার্সলি প্রপোর্শনাল ঠিক আছে তাহলে অ্যাজ পার কোশ্চেন এই 2 ইউনিটটাই হচ্ছে 18 ডেজ তার মানে ইনটু 9 করলে চলে আসবে তাহলে এদিকেও কি করব ইনটু 9 করব 9 ডেজ মানে এ ইন্ডিভিজুয়ালি কাজটা কমপ্লিট করতে পারে 9 দিনে বি পারে 18 দিনে তারপর কি বলেছে দ্য নাম্বার অফ ডেজ ইন উইচ এ এন্ড বি ক্যান টুগেদার দ্য ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে দুজনে করলে কতক্ষণে করতে পারবে এর বেরিয়ে গেল 9 ডেজ বি এর এলসিএম 18 18 ডিভাইডেড বাই 9 2 এখানে হচ্ছে 1 তার মানে দুজনে যদি একসাথে কাজ করে তাহলে কি হবে 3 ইউনিট কারণ এটা এফিশিয়েন্সি 3 ইউনিট করে 1 ডেজে আর 18 ইউনিট করবে কত দিনে 6 ডেজে বোঝা গেল যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে দিস ইজ ইওর এগেইন হোমওয়ার্ক এটা স্ক্রিনশট তুলে নাও আমাকে আনসার করে বলবে ঠিক আছে আর যদি কোনোটাতে ডাউট থাকে ডেফিনেটলি বলো কোশ্চেন নাম্বার 7 চরম কোশ্চেন সুন্দর কোশ্চেন কি বলেছে দেখো বলছে X minus 2 men can complete a piece of work in X days. তাহলে men into days করলে কি আসে আমার total work তাই তো men into days তাহলে এখানে total work কত X minus 2 into X খুব ভালো কথা and X plus 7 men X plus is equals to দিও না ভুল দিলাম X plus 7 men can do 75% of the same work in X minus 10 days. তাহলে এখানেও মেন ইনটু ডেজ করলে কি চলে আসবে টোটাল ওয়ার্ক কিন্তু এই যে কাজটা করেছে এটা 75% অফ দি টোটাল ওয়ার্ক মানে আমি যদি ধরো 20 আর দিয়ে দিই 60 60 ইজ 3 টাইমস অফ 20 তাহলে যদি ইকুয়াল করতে হয় তাহলে কি করব ইনটু 3 করব তাই না তাহলে এখানে কি বলেছে
এই যে কাজটা এটা হচ্ছে 75% 75% মানে 3/4 কার 3/4 এটা 3/4 ইকুয়াল করতে গেলে কি করব এটা 3/4 ক্লিয়ার এটার যে 3/4 হবে সেটা এটার সাথে ইকুয়াল কারণ না বলেছে এই কাজটার 75% ওই দিনে করতে পেরেছে তাহলে এটারই 3/4 যেটা পার্টটা হবে এটা এটার সাথে ইকুয়াল আর জেনে রাখো মেন ইনটু ডেজ ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক এই থিওরিটা মাথায় আমাদের থাকা উচিত চলো এবার আমরা কি করব গুটি গুটি পায় এগিয়ে যাব সেটা হচ্ছে এই 4 টা এদিকে ইনটু করে দেব 3 টা এদিকে তাহলে 3x -6 ইনটু x সাইমালটেনিয়াসলি এদিকে কি হচ্ছে x স্কয়ার -10x +7x -70 ইনটু 4 ফাইন সো 3x স্কয়ার -6x ক্লিয়ার is equals to এখানে কত 4x স্কয়ার এখানে ডাইরেক্ট যদি আমি করে দিই সেটা হচ্ছে 10 থেকে 7 গেলে কত -3x -3x ইনটু 4 দ্যাট ইজ -12x -280 খুব ভালো কথা 3x কে 4x যদি বাদ চলে যায় এই পুরো পার্টটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আলটিমেটলি হবে কি 4x স্কয়ার -3x স্কয়ার খুব ভালো কথা -12x +6x আরো ভালো কথা -280 ইজ ইকুয়ালস টু 0 মানে এই জায়গাটায় এই পার্টটাকে নিয়ে চলে এসেছি ইজ ইকুয়ালস টু 0 করেছি তাহলে 4x থেকে 3x স্কয়ার বাদ গেলে x স্কয়ার মাইনাস 6x -280 is equals to 0 তাহলে এমন কিভাবে ভাঙবো যাতে 280 ভেঙে 6 আসে সেটা হচ্ছে আমার 20 আর 14 তাই তো 14 দুগুণে 28 20 আর 14 তাহলে এটা মাইনাস এটা হচ্ছে প্লাস হ্যাঁ তো অনেকেই বলবে ম্যাম মাইনাস আছে কেন প্লাস বলছেন তার জন্য আমাদেরই চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখে নেবে এক লাইনে কি করে এই মিডল টার্ম ফ্যাক্টরগুলো সলভ করা যায় ভিডিওটায় পুরো দেওয়া আছে তাহলে এটা মাইনাস এটা প্লাস বিগ ভ্যালু প্লাস স্মল ভ্যালু মাইনাস তাহলে এখানে আমার কি বললাম 228 কে কিভাবে ভাঙবো 228 হচ্ছে 20 ইনটু 14 তাহলে 20 বড় না 14 বড় ডেফিনেটলি 20 বড় উপরে 20 বসবে নিচে বসলো 14 তাহলে মাইনাসে তো কোনোদিন ডেজ হয় না তাই আমাকে কোনটা নিতে হবে 20 নিলাম খুব ভালো কথা কিন্তু আনসার তো এটা চাইনি যে এক্স এর ভ্যালু কি জানতে চেয়েছে তাহলে এক্স প্লাস 10 জন পুরুষ কাজটি কতদিনে শেষ করতে পারবে তাহলে এক্স এর ভ্যালু বেরিয়েছে 20 তাহলে 20 প্লাস 10 তাহলে 30 জন পুরুষ কতদিনে কাজটা করতে পারবে এইটা হচ্ছে সিম্পল কোশ্চেনটার আনসার তাহলে 30 জন কতদিনে করতে পারবে এটা জানার জন্য আমার তো জানতে হতো যে টোটাল ওয়ার্কটা কত টোটাল ওয়ার্ক আমার এখানে বেরিয়েছিল তো কত বেরিয়েছিল এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক দিস ইজ মাই টোটাল ওয়ার্ক বিকজ ম্যান ইনটু ডেজ ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক তাহলে এক্স এর ভ্যালু যখন আমি পেয়ে গেছি তাহলে কি করব এক্স মাইনাস 2 দ্যাট ইজ 18 ইনটু এখানে আবার কত বেরিয়েছে x এর ভ্যালু 20 তার মানে 360 কাজ তাই তো 360 কাজ খুব ভালো কথা দেখো এখানে একটু বুদ্ধি করে করলেই তুমি পেয়ে যাবে 30 জন লোক আমি এক্ষুনি কি বলেছি টোটাল ওয়ার্ক সমান সমান কি মেন ইনটু ডেজ মেন ইনটু ডেজ তাহলে মেনটা তো আমি জানি কত 30 তাহলে ডেজ কত হওয়া উচিত যাতে এটা তোমার বেরোবে দিস ওয়ান তাই তো কাটো ডেজ বেরোলো 12 খুব ভালো অঙ্ক মেন্স লেভেলের অঙ্ক ওই জন্য একটু করিয়ে দিলাম আবারও বলছি অনেকেরই হচপচ হবে কেননা এটা একটু টাফ অঙ্ক প্রথমে বলি এইটা মাথায় রাখো ঠিক আছে মেন ইনটু ডেজ টোটাল ওয়ার্ক বলেছে এক্স মাইনাস 2 মেন একে গুলি মারো ভাবো যদি এরম দেওয়া আছে 10 জন মেন 10 মেন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ ঠিক আছে এখানে ধরে নাও দেওয়া আছে 5 ডেজ তাহলে মেন ইনটু ডেজ করলে আসে টোটাল ওয়ার্ক তেমনি 10 এর জায়গায় দেওয়া আছে এক্স মাইনাস 2 তো এক্স মাইনাস 2 ইনটু 5 এর জায়গায় দেওয়া আছে এক্স তাহলে এটা আমার টোটাল ওয়ার্ক বেরোলো ভালো কথা অ্যান্ড এক্স প্লাস 7 মেন
can do 75% of the same work in x minus 10 days. তাহলে same ভাবে এটাও main এটাও days. তাহলে main আর days into করলে কি আসে total work. কিন্তু ছোট্ট একটা ব্যাপার আছে বলেছে 75% of the same work. মানে এই যে পুরো কাজটা এটার 75% করে এত দিনে. তাহলে এইটার 75% মানে 3/4 এটা কার সাথে ইকুয়াল এটার সাথে ইকুয়াল. তাহলে ইকুয়েশনটা যদি সলভ করি x এর ভ্যালু আসবে 20. এই ইকুয়েশনটা এক লাইনে কি করে সলভ করলাম তার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংকটা চেক করে নিও. কোয়াড্রেটিক ইকুয়েশন আদারওয়াইজ প্রচুর বড় হয়ে যাবে আরো. তাহলে x এর ভ্যালু যদি 20 বের হয় আমাকে জিজ্ঞাসা করেছিল যে x প্লাস 10 জন পুরুষ কতদিনে কাজটি করতে পারবে. তাহলে x এর ভ্যালু 20 প্লাস 10 মানে 30 জন পুরুষ কতদিনে কাজটা করতে পারবে এটা আমার কোশ্চেন বের হলো. এবার দেখো যেমন কিনা আমি জানি মেন ইনটু ডেজ হচ্ছে টোটাল ওয়ার্ক. তাহলে টোটাল ওয়ার্ক এখানে বসিয়ে দিচ্ছি 18 কোথা থেকে পেয়েছি ম্যাম পেয়েছি হচ্ছে 20 মাইনাস 2 থেকে পেয়েছি 18. তাহলে 18 ইনটু 20 দ্যাট মিন্স টোটাল ওয়ার্ক ইজ 360 ইউনিট. সো টোটাল ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ক্যান আই সে দিস মেন ইনটু ডেজ ইয়েস অফ কোর্স. তাহলে মেনের ভ্যালু বলে দিয়েছে 30 জন. তাহলে 30 জন কত দিনে 360 ইউনিট করতে পারবে ডি ইজ ইকুয়ালস টু 12 অপশন নাম্বার বি. ক্লিয়ার? তাহলে এটা স্ক্রিনশটটা নিয়ে নাও. কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, এটার এক্স এর ভ্যালুটাই জানতে চেয়েছে. ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো. 10 মেন এন্ড 15 ওমেন টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 6 ডেজ. ভালো কথা. ইট টেক্স 100 ডেজ ফর ওয়ান ম্যান অলোন টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক. আচ্ছা হাউ মেনি ডেজ উইল ইট বি রিকোয়ার ফর ওয়ান ওমেন অলোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক. তাহলে বলেছে 10 জন মেন আর 15 জন ওমেন করতে পারে 6 দিনে. ঠিক আছে ভালো কথা. একটা ভালো কথা যদি বলে থাকে এখানে আবার কি বলেছে ইট টেক্স 100 ডেজ ফর আ ওয়ান ম্যান. মানে একটা ম্যান একটা কাজ করতে পারে ওই কাজটাই কমপ্লিট করতে পারে 100 দিনে. তাহলে একটা ম্যান যদি করতে পারে 100 দিনে 15টা ম্যান কত দিনে করতে পারবে 10টা ম্যান. কেন 10ই করছি ম্যাম এই যে এখানে 10 দেওয়া আছে. তাহলে একটা মেন করে 100 দিনে 10টা মেন করবে কত দিনে 10 দিনে. তাই তো কেননা যত মেন বাড়বে তত টাইম কম লাগবে. আচ্ছা এইবার ভালোবেসে এই মেনের নাম দিলাম 10টা মেনের নাম দিলাম এ 15টা ওমেনের নাম দিলাম বি. তাহলে আমি বলতে পারি এ প্লাস বি কত দিনে করে 6 দিনে. আর এই 10টা মেনের নাম কি দিয়ে দিচ্ছি নিকনেম এ শুধু এ করতে পারে 10 দিনে. এলসিএম কত 30 এখানে কত 5 এখানে কত 3. ভালো কথা. এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 5 ইউনিট এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট. এ প্লাস বি থেকে এ কে বাদ দিলে কে পড়ে থাকে বি পড়ে থাকে. তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 5 মাইনাস 3 দ্যাট ইজ 2 ইউনিট. যদি বি এর পড়ে থাকে 2 ইউনিট বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট হয় মানে কি মানে হচ্ছে 15টা মেনের ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট. তাহলে 15টা ওমেন কত দিনে কাজটা করতে পারে 15টা ওমেন করতে পারে দেখো 2 ইউনিট করতে পারে 1 ডেজে. তাহলে 30 ইউনিট কত দিনে করবে 15 দিনে. তার মানে 15 ওমেন ক্যান ডু দা ওয়ার্ক ইন 15 ডেজ. তাহলে একটা ওমেনের করলে কতদিন সময় লাগবে বেশি দিন কি কম দিন ডেফিনেটলি বেশি দিন. তাহলে 15 × 15 দ্যাট ইজ 225 দিনে কাজটি শেষ করতে পারবে. এগুলো নিকনেম দিয়ে দাও তাহলে অসুবিধা হবে না বুঝতে পারলে. শুধু এখানে বি বেরিয়ে গেল বি কার নাম ছিল 15 মানে কার নিকনেম দিয়েছিলাম 15টা ওমেনের. তাহলে বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট মানে 2 ইউনিট করে একদিনে 30 ইউনিট পুরো কাজটা তো 30 ইউনিট 30 ইউনিট করবে কত দিনে 15 দিনে. তার মানে 15টা ওমেন পুরো কাজটা কমপ্লিট করে 15 ডেজে. একটা ওমেন কত দিনে করবে 225. ক্লিয়ার? সো দিস ইজ ইওর হোমওয়ার্ক. এটা তোমাদের হোমওয়ার্ক এটার একটু স্ক্রিনশট নিয়ে নাও. ঠিক আছে তো আশা করি আজকের মডারেট লেভেল অঙ্কগুলো একটু ডাইজেস্ট হতে সময় লাগবে. আই নো এটা বারবার দেখলে
বুঝতে পেরে যাবে। তারপরেও যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে আনসার করো যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি, ডেফিনেটলি আমি ওটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আশা করি হেল্পফুল লেগে থাকলে লাইক করো, কি বুঝতে পারোনি কিংবা যেগুলো বুঝতে পেরেছো তার আনসারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আবারও পরের ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।